আসসালামু আলাইকুম গাইস, বিডি টেকনিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। সো গাইস, আজকে আপনাদের এমন একটা অ্যাপসে দেখায় দিব এবং পরিচয় করে দিব, প্লাস আপনাদের অ্যাপসের সেটিংগুলো দেখাবো, যে আপনারা অ্যাপসে দেখলে অবাক হতে বাধ্য হবেন, এমনকি আমিও অবাক হয়েছি অ্যাপসটার কাজগুলো দেখে। জাস্ট আপনাদের কয়েক এমবির একটা অ্যাপসের মধ্যে যে এতগুলো ফ্যাসিলিটিস থাকতে পারে, আমি মানে অবাক আসলে। ঠিক আছে গাইস, সো গাইস অবশ্যই আশা করি আপনাদের ভিডিওটা মানে সবারই ভালো লাগবে। গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল বাটন দিয়ে রাখবেন এরকম ভিডিও সবার আগে দেখার জন্য। তো গাইস ভিডিওটা পুরোটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, প্লাস অ্যাপটা আপনারা ইনস্টল করবেন এবং রাখবেন, আমরা কাজও করবেন অ্যাপসটাতে, আমার আমি শিওর। ঠিক আছে গাইস, অ্যাপসটা এতটাই ভালো। সো গাইস বেশি বকবক না করে চলুন আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার প্রথমেই বলে নিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল বাটন দিয়ে রাখবেন। ঠিক আছে গাইস, এরকম ভিডিও সবার আগে দেখার জন্য। তো গাইস চলুন আজকে তো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে আসা এই বেল আইকনটিতে একটা ক্লিক করে এই অল বাটনটা সিলেক্ট করে দিবেন, তাইলে সাবস্ক্রাইবটা হয়ে যাবে। তো গাইস আবারও স্বাগতম, আমাদের আজকে ভিডিও যে টপিকটা ছিল, তো সেই টপিকটার উপরে আমরা আজকে ভিডিওটা করব গাইস। ঠিক আছে, সো গাইস আমাদের আজকে ভিডিওর যে মূল টপিকটা হচ্ছে আমাদের অ্যাপসটার উপর, সো অ্যাপসটা আমরা রিভিউ করবো আজকে। সো গাইস আমাদের সেই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন গাইস। ঠিক আছে, আমি তারপরেও আপনাদের দেখাই দেবো কেমনি ডাউনলোড করবেন, নাম কি বলে দেবো, বেশ আমি একটু দেখাই দিই। এটা জাস্ট আপনারা এটা ইনস্টল কীভাবে করবেন সেগুলো বলে দেবো আমি ইনশাল্লাহ। ঠিক আছে গাইস, তো আপনারা এটা সোজা আপনারা ক্লিক করবেন, অ্যাপসটাতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে গাইস, তো আপনারা একটু ওয়েট করবেন। সো গাইস আপনাদের মানে একটা অ্যাপসের মধ্যে অনেকগুলো টুলস আপনারা পেয়ে যাবেন, অনেকগুলো মানে ভাবার মতো না গাইস। ঠিক আছে, আমি মানে প্রত্যেকের ফোনে অ্যাপসটা ইনস্টল থাকা দরকার, মানে 100% থাকা দরকার। ঠিক আছে গাইস, এতটাই কার্যকর অ্যাপস, মানে আপনারা এখন বিশ্বাস হচ্ছে না হয়তো বা, বাট আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদের বিশ্বাস হবে। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে গাইস, তো নেক্সটে ক্লিক করবো। ঠিক আছে, তারপর এখানে গট এডিটে ক্লিক করে দেবেন। ঠিক আছে গাইস, এডিট। ঠিক আছে, তো আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখুন এখানে কতগুলো অপশান আছে, আপনারা মানে এখান থেকে অ্যাপসটার মধ্যে মানে অসম্ভব করার মতো একটা মানে অ্যাপস আর কি। ঠিক আছে গাইস, তো আপনারা এখান থেকে প্রথমে কী পাচ্ছেন, এখান থেকে আপনারা সিম্পলি পেয়ে যাচ্ছেন ক্রস লাইটটা পেয়ে যাচ্ছেন জাস্ট একটা অ্যাপসের মাধ্যমে। জাস্ট আপনারা ভিডিও ফোটো কন্টিনিউ করুন গাইস, আপনাদের অনেক কিছু আপনাদের এখানে দেখানো আছে। ঠিক আছে, তো আপনারা এখানে সিম্পলি এখানে অ্যালাউ দিয়ে দেবেন। ঠিক আছে গাইস, তো অ্যালাউ দিয়ে দেবেন, অ্যালাউ দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে এটা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, জাস্ট আপনারা অ্যালাউ দিয়ে দেবেন, আমি অ্যালাউ দিয়ে দিতেছি গাইস। দেখুন তারপর আপনাদের অনেক সেটিংস, আরও অনেকগুলো সেটিংস আছে গাইস। ঠিক আছে, আপনারা জাস্ট একটু দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে গাইস, তো আপনারা তারা আরও অ্যালাউটা দিয়ে দেবেন, আমি অ্যালাউটা দিয়ে দিচ্ছি, আমার এইভাবে প্রবলেম হবে, তো সেই জন্য আমি আমার ফোনের সেটিংস থেকে গিয়ে আমি অ্যালাউগুলো দিয়ে দিচ্ছি গাইস। আপনাদের যে অ্যালাউগুলো যাবে, তো আপনারা সেই অ্যালাউগুলো দিয়ে দেবেন। ঠিক আছে গাইস, সো আর আপনাদের আপনারা আমার মতো করে অ্যালাউগুলো দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমি রেকর্ডিং করার জন্য, আমার এই সিনটা রেকর্ডিং করার জন্য আমাদের এরকমটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে গাইস, আপনাদের কোনো প্রবলেম হবে না বলে আমি মনে করি, কোনো প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে গাইস, তো আপনারা এখন আমরা আমাদের অ্যাপসটাই চলে যাচ্ছে। তো আমাদের অ্যাপসটাইতে আসার পর আমাদের দেখুন, আমরা যদি ট্রস একটা ক্লিক করি গাইস, আমাদের প্রথম থেকে সব সেটিংসগুলো দেখাচ্ছি গাইস। আপনারা এটাতে ক্যামেরা করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, ফোন কন্ট্রোল করতে পারবেন, ওয়াকি টকির মতো কথা বলতে পারবেন ফ্রিতে, তারপরে মিউজিক গ্রুপ করতে পারবেন, তারপর আপনার মানে অনেক কিছু গাইস। আপনারা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন, স্কিপ করবেন। ঠিক আছে গাইস, আপনারা স্পিড দেখতে পারবেন, কত স্পিডে কী চলতেছে গাড়ি, কিন্তু আপনারা যদি ক্যামেরাতে দেখতে পারবেন, তারপর আপনারা ইয়েটা মানে কোন দিকে কী দিক সেটা বুঝতে পারবেন, মানে অনেক অনেক সেটিং আছে গাইস। ঠিক আছে, তো আপনারা দেখা দিই আমি একটা করি। আপনাদের প্রথমে যদি টসে ক্লিক করেন, টসে ক্লিক করার পর আপনারা এখানে আপনারা টস অন করতে পারবেন, অফ করতে পারবেন। ঠিক আছে গাইস, তো আপনারা তারপরে এখান থেকে আপনাদের সামনের যে ইয়েটা সেটা আপনারা অন অফ করতে পারবেন, সামনের ডিসপ্লে লাইটটা। ঠিক আছে গাইস, তারপর আমি হচ্ছে ব্যাক করলাম, ব্যাক করার পর আমাদের আমরা নেক্সট আমাদের মানে ব্ল্যাঙ্ক ক্যাম। ঠিক আছে গাইস, এটা কালো আপনাদের। ঠিক আছে, জাস্ট এটা আপনাদের ফটোটা তোলার পরে কালো করে দিবে আর কি। জাস্ট তারপরে সেকেন্ড আপনারা ফাইল ট্রান্সফার করতে পারবেন এটা দিয়ে, আপনার ফাইল ট্রান্সফার করার জন্য এটাতে ক্লিক করবেন, তারপরে মিউজিক গ্রুপ করতে পারবেন, তারপরে সিসিটিভি করতে পারবেন এটা দিয়ে, সিসিটিভি। ঠিক আছে গাইস, আপনারা এটা দিয়ে সিসিটিভি ক্যামেরার মতো ইউজ করতে পারবেন এটা জাস্ট। ঠিক আছে গাইস, তো আপনারা এখানে ক্লিক করে দিলে এখানে আপনাদের অন্য একটা ফোনের সঙ্গে কানেক্ট করে নিতে হবে, জাস্ট আপনার ওয়েবসাইটে ক্যামেরা চলবে আর আপনাদের আপনারা দেখতে পাবেন। ঠিক আছে গাইস, দেখুন এখানে সার্ভারটা ইউজ দিয়ে আপনারা অ্যাড করে নিতে পারবেন সিম্পলি গাইস। ওকে, আপনাদের যদি ভালো লাগে তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি এটার উপর বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা এই অ্যাপসটাতে কীভাবে করতে পারেন। তারপর আপনারা ওয়াকি টকির মতো যেমন পুলিশের কথা বলে, তো সব সেরকমভাবে আপনারা কথা বলতে পারবেন জাস্ট ফ্রিতে গেছে। ঠিক আছে, তারপরে ওয়াইফাই কলস করতে পারবেন, ওয়াইফাইয়ের মধ্যে আপনারা একই ওয়াইফাইয়ের মধ্যে কলে কথা বলতে পারবেন। ঠিক আছে গেছে, তারপর আমাদের এখান থেকে আপনাদের কোন দিক আপনারা এগুলো নির্ণয় করতে পারবেন, তারপরে এখানে অনেক সেটিংস আছে, তারপরে এখানে আপনার ক্যামেরা দিয়ে আপনার স্পিডটা টেস্ট করতে পারবেন, তারপরে এটা আপনার ইয়েটা টেস্ট করতে পারবেন গাইস, অনেক সেটিংস আছে গাইস। তারপর আপনি এখান থেকে স্পিডটা টেস্ট, ইন্টারনেট যে স্পিড থাকে সেটা টেস্ট করতে পারবেন, লোকেশন টেস্ট করতে পারবেন, সিগন্যাল স্ট্যাটাস টেস্ট মানে ইয়ে করতে পারবেন গাইস, অনেক সেটিংস কী বলবো আমি, মানে অ্যাপসটা মানে অসাধারণ একটা অ্যাপ গাইস। তারপর আপনি এটা দিয়ে আপনাদের যে ইয়ে সেটিংসটা থাকে গাইস, জাস্ট ওয়েট,
আপনার এগুলো দিয়ে আপনার মনিটর মানে নিজের এটা ইয়ে করতে পারবেন, মনিটর করতে পারবেন যে আপনাদের, তারপরে আপনার স্ক্যান করতে পারবেন গাইজ। দেখুন আমাদের আপনারা স্ক্যান করতে পারবেন, তারপরে কিউআর কোড ইয়ে করতে পারবেন গাইজ। আপনার অনেক সেটিংস আছে, তারপরে এটা মিররের মতো ইউজ করতে পারবেন, নাইট ভিশন ক্যামেরা পর্যন্ত আছে গাইজ। আপনার অবাক করার মতো নাইট ভিশন ক্যামেরা, ঠিক আছে গাইজ, এই অ্যাপসটার মধ্যে, ছোট্ট একটা অ্যাপসের মধ্যে। তারপরে গাইজ এখানে বিএমআই মানে আপনার যারা সায়েন্স স্টুডেন্ট তারা বুঝতে পারবেন, বিএমআই আরএমআই, ঠিক আছে গাইজ। আমি একটা সায়েন্স স্টুডেন্ট, সো একটু মানে জানি আর কি সব। সো এস তারপরে আপনাদের এগুলো আপনার অনেক সেটিংস পেয়ে যাবেন গাইজ, আপনারা দেখে নেবেন, ঠিক আছে গাইজ। আপনার তারপরে এখানে অনেক অনেক মেটাল ডিটেক্টর পর্যন্ত পেয়ে যাবেন, ঠিক আছে গাইজ। তারপর আপনারা চাইলে এখান থেকে স্ক্রিন রেকর্ডও করতে পারেন গাইজ, ঠিক আছে। তারপর আপনারা প্রিন্ট করতে পারেন, মানে জাস্ট গাইজ মানে অসাধারণ একটা অ্যাপস, ঠিক আছে। তো আপনারা ইনস্টল করবেন, অবশ্যই অবশ্যই ইনস্টল করে অ্যাপস ইউজ করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো গাইজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম ভিডিও সবাই দেখার জন্য। প্লাস আপনাদের যে কোনো প্রবলেম যদি হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করে সলভ করতে চেষ্টা করবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you.